বক্তব্য বাগান আমার সনাতন শাস্ত্র থেকে যেটা জিজ্ঞাসা করেছিল মহাপ্রভু কুলবধূ কৃষ্ণপ্রিয় প্রিয়সী তাহার উনি বলেছেন যে আর কি গৌর আসবে ফিরে সে নিজ দেশে চলে গেছেন সবাইকে যেতে হবে মরণ সাথ সবাইকে ভোগ করতে হবে লাস্টে ইসলাম শাস্ত্রে বলল যে বড় ওলালে মোহাম্মদ রাসূল একটা জিন্দা পীরের খানদানে গিয়ে করো তাহারুল একটা জিন্দা পীরের কাছে গিয়ে একটা জিন্দা মানুষের কাছে গিয়ে তাহার সন্ধানটা জানতে হবে তার সন্ধান যদি জানা যায় তাহলে আমাদের সব পাপ যে ব্যক্তি রাসূলকে চিনেছে সে আল্লাহকেও চিনে ফেলবে নাকি তাহলে একটা জিন্দা পীরের কাছে যাব তাহলে এই যে জিন্দা পীরের কাছে জিন্দা পীরের যে কাজকর্ম আর আমাদের এটা একটা কাজ একটা নবী আর এই যে নামাজ রোজা হজ যাকাত কলেমা এটাও একজন আর নাকি এটাও একজন আর দেওয়া জিনিস তাহলে এটা কে দিল আর ওটাই বা কে দিল এই আইনটা কে পাশ করলো ওই আইনটাই বা কে পাশ করলো যেমন বর্তমান আমরা মানুষ এই মানুষ একটা জিন্দা পীরের কাছে গিয়ে রাসূলের সম্বন্ধে জানতে পারবো বা নবীর সম্বন্ধে জানতে পারবো নবীর সম্বন্ধে যদি জানতে পারি তাহলে আল্লাহ সম্বন্ধে জানতে পারবো তার কাছ থেকে তাহলে সেই মানুষটার কাছে যাব তার আগে আমার কিছু কথাবার্তা যে এই যে আমরা এত নবী আমরা কার কোন গান কিভাবে করব তার মধ্যে দিয়ে একটি গান তারপর কিছু জিজ্ঞাসা তিনার কাছে রাখার চেষ্টা করব আসলে পালা গান একের ভাই সর্বপ্রথম বলেছে যে পালা গান পালা গান কথাটা ঠিক এ তো খুব গভীর তত্ত্বের জিনিস সব জায়গায় যে থাকবে সবাই যে বুঝবে তাও তো না আস্তে আস্তে গানটা সব জিনিসের একটা সেকেল চুরাত ভাব আছে তাহলে এবার এই যে নবী আমরা কোন নবীর গুণগান করবো যেমন নামাজ রোজা হজ জাকাত এটাও তো একটা জিনিস জিন্দা পীরের কাছে যাবে এটাও একটা জিনিস আমার মনে ধাঁধার মধ্য দিয়ে একটা গান তোমাকে আমি শোনানোর চেষ্টা করছি আশা করি তুমি বুঝতে পারবা সেইখানে কথা বললে হয়তো আমার কিছু বুঝতে পারি বা কিছু করার চেষ্টা করুন এই সরা কোন নবী করলেন জারি ও তুমি জানো যদি নবী নামা ও তুমি জানো যদি নবী নামা সে ভেদ বোঝাবা সরা কোন নবী করলেন যারে সরা কোন নবী করলেন যারে তুমি জানো যদি পর পড়ুয়ারের ভার এবার কোন নবীর পর পড়ুয়ারের ভার আরে কোন নবী হয় দোস্ত খোদার আরে কোন নবীর পর পড়ুয়ারের ভার এবার কোন নবী হয় আব্দুল্লার ঘর
হই আব্দুল্লাহর ঘরে বার সন্ধান করব নবী তো মেলা মিরাজ করতে গিয়েছে এক নবী বান্দার কলবে আছে এক নবী আব্দুল্লাহর ঘরে আল্লাহ একদিন দস্ত বলেছে সেও নবী আমিনার গর্ভ জন্ম নিল সেও নবী তাহলে আমরা কোন নবীর সন্ধান করব বা কোন নবীর গুণগান করব এটা তো একটা আইন তাহলে এই আইনটা কে করল লাস্টে মহাজন কি বলছে শুনুন কলবে বসে এবার কোন নবী পাক চন্দা তুমি দিশে এবার কোন নবী পাক পাঞ্জাস তুমি দিশে এবার কোন নবী পাক পাঞ্জাস তুলে মিশে অতি ফকির হাতিম ভেবে না পাই দিশে হাতিম ভেবে না পাই দিশে নবী পুরুষ দিকে হয় না রে আর না
ফলা কোন নবী করলেন জারি। এখানে মহাজন বলেছেন যে কোন নবী বান্দার কলবে বসে, কোন নবী পাক পঞ্জাস তনে মিশে, ফকির হাতিম ভেবে না পাই দিশে নবী পুরুষ কি হয় না। আমি বলি না, এটা মহাজন বলেছে। এত চিন্তা ভাবনার পরে লাস্টে বললো এই নবী নারী না পুরুষ। ফকির হাতিম ভেবে না পাই দিশে নবী পুরুষ কি হয় নারী। সরাখন নবী করলেন জারি। তুমি জানো যদি নবী নামা সে ভেদ বুঝাও আমার। আমি রাখলাম এর মধ্য দিয়ে অনেক জিজ্ঞাসা আপনার কাছে আছে। এবার এই নবী মহাজন বলল যে এই নবীর ভেদ জানতে হলে একটা পীরের কাছে যেতে হবে, উনি বলেছেন। কিন্তু এই ভেদটা আমি তোমাকে জানালাম, আশা করি সুন্দরভাবে সেটা মীমাংসা করবা। এবার এই দিকে আসি যে আর কি ফিরে আসবে গৌর এই সোনার নদীয়ায়, উনি বলেছেন। কিন্তু মোহাম্মদ তিনি মক্কায় আর নদীয়ায় গৌরাঙ্গ মহাপ্রভু, তাহলে দুটোই শিরোমণি বা দুইজনই এই জগৎকে উদ্ধার করার জন্য একজন নদী একজন মক্কায়, ইসলাম শাস্ত্রে মক্কায়, সনাতন শাস্ত্রের নদীয়ায়। তাহলে তাই যদি হবে তাহলে এই জগতের মাঝে উনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি একজন ভগবান হয়ে তিনি কলিজীবকে উদ্ধার করবে, তিনি আর একজনের কাছে নাম নিলেন বা তার কাছে গিয়ে দীক্ষিত হলেন। কারণটা এই যে কেশব ভারতীর কাছে গিয়ে তিনি নাম নিলেন, এর ব্যাপারটা নিজেই তো সব। এখান থেকে ছোট্ট একটি গান করে আরো একটা জিজ্ঞাসা করে তিনি বসবো, আশা করি দেখি আবার সুন্দরভাবে তিনি বোঝাবেন। ওরে নিজে গোরা কল্প তোরা তাহার উপর কে হই না, ওরে নিজে গোরা কল্প তোরা তাহার উপর কে হো না, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। সে তো নিজেই ভগবান। তাহলে সে আবার অন্য একজনের কাছে নাম নিল, আর তাকে নামটাই বা কি দিল। সে তো নিজেই ভগবান। ভগবান হয়ে একটা মানুষের কাছে গিয়ে যে তুমি আমাকে নাম দাও, সে নিজে ভগবান হয়ে তাকে নাম দিল একটা মানুষ, তাহলে সে নামটা কি নাম, ব্যাপারটা কি। ওরে নিজে গোরা, নিজে গোরা কল্প তোরা তাহার উপর কে হই নাই, নিজে গোরা কল্প তোরা তাহার উপর কে হই নাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই দয়া, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। সর্বশাস্ত্রে যাহার হয় স্থিতি তাহার কর্মে কিবা মন্ত্র দিলেন ভারতী, সর্বশাস্ত্রে যাহার হয় স্থিতি ও দয়াল তাহার মানে কিবা মন্ত্র দিলেন ভারতী, তার শিষ্য হলো জগৎপতি সন্ন্যাসী হলেন। তবু কেন নাস্ত গোরা শ্রীবাসানি নাই,
মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই এবার মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই অনেকই ভক্ত ছিল নদিয়ায় তবু কেন নাস্ত গোরা শ্রীবার সাঙ্গি নাই সে কোথাও যেত না যেত কোথায় শ্রীবার সাঙ্গি না এই শ্রীবার সাঙ্গি নাই এমন একটা জায়গা সেই জায়গায় গিয়ে মহাপ্রভু সর্বদাই নিত্য করত শ্রীবাসের বড় দাদা তার একটা মেয়ে ছিল তার নাম হয়েছিল নারায়ণী তাহলে এই নারায়ণী সেখানে ছিল তার জন্য একটা কুলোটা ভাবও হয়ে গেছিল তাহলে শ্রীবার সাঙ্গিনা বলতে কি শ্রীবার সাঙ্গিনাই কি যে মহাপ্রভু নৃত্য করে অনেক ভক্ত সেখানে কোথাও না গিয়ে তিনি শ্রীবার সাঙ্গিনা নৃত্য করত এর বিষয়টা আর শুনলাম ওই নবদ্বীপে আপনারা গিয়ে দেখবেন যে সেখানে গিয়ে সেখানকার মানুষ যদি আপনারা স্কন মন্দিরে বা মায়াপুরে যান দেখা যায় গেরুয়া পোশাক একের ভাই বলছে গেরুয়া পোশাক তাহলে গেরুয়া পোশাক আর তাদের সুন্দর করে মাথাটা খেউরি করা মানে নাড়া করা মাথাটা নাড়া করা থাকে সব জায়গা নাড়া করে মাঝখানে কিছু চুল রেখে দেয় তাহলে আমাদের মাথাটা যদি নাড়া করে মাঝখানে কিছু চুল রাখলে সেটা চুলটি কি হওয়ার দরকার ওদেরকে জিজ্ঞাসা করলে এটা জলটি কি এই বিষয়টা কি মাঝখানে চুল আছে সেটা চুলটি কি হবে চুলটি কি না হয়ে সেটার নাম দিয়েছে জলটি কি এই জলটি কি রাখতে হয় সেটা ওইখানে গিয়ে বলবে জলটি কি আমার জানবার বিশেষ এই টিকিতে কটা চুল রাখার দরকার আর কোন ব্লেড দিয়ে মহাপ্রভু মাথা খেউরি করলো যে চুল বেড়াইলই না আমরা আজকে দাড়ি কেটে গানে আসলাম কালকে আবার বেড়ে যাবে মাথাটা নাড়া করবেন সঙ্গে সঙ্গে গজাবে কিন্তু মহাপ্রভু যে মাথা খেউরি করলো সেই নরসুন্দর সে কোন ব্লেড কোন কোন পালির ব্লেড দিয়ে মাথাটা খেউরি গেলে যে চুল আর গজালই না ব্যাস এই কথা জিজ্ঞাসা তোমার কাছে থাকবে আশা করি সেটা সত্য প্রেতা দাফর যুগে বেকার গুরু হবে বলিতে সত্য ত্রেতা দাপর যুগে ও দয়াল কেকার গুরু হবে বলিতে দিন শরদ বলে এই সভাতে শুনে আমি প্রাণ জুড়াই শরদ বলে এই সভাতে শুনে আমি প্রাণ জুড়াই মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই আবার মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই নিজে গোরা কল্প তোরা তাহার উপর কেহ না গানের মধ্যেই বিবিধ প্রশ্ন হয়ে গেছে নাকি বিভিন্ন ধরনের প্রশ্ন ফার্স্টে ইসলাম শাস্ত্র একটি গান তারপরে লাস্ট আরেকটি শাস্ত্র মোতাবেক গান মহাপ্রভুর গুরু কেন ভারতীয় গোসাই তারা যুগে যুগে যদি ভগবান হলো তারা কেন গুরু ধরল এটাও তো ঠিক কথা তাহলে তো জগতের মানুষের কথা বলা যাবে না যদি মহাপ্রভুরে গুরু না ধরে তাহলে মানুষ গুরু ধরার কথা বললে মারবে না এমনিতে ঝামেলা চলছে আছে তাহলে এখানে একদিকে হয়ে গেল শেখ সৈয়দ মঙ্গল আর পাঠান হ্যাঁ আর একদিকে হলো ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র নাকি এরা ভাগ করলো মানুষকে মানুষের শ্রেণী মানে ব্রাহ্মণরা সর্বশ্রেষ্ঠ তারপর ক্ষত্রিয় তারপরে শূদ্র এইভাবে নিয়ে এটা সিরিয়াল আর দিকে শেখ সৈয়দ মঙ্গল পাঠাবলো শেখ বড় তারপর ওরা বলছে না মঙ্গল বড় এই যে একটা সিরিয়াল ভাগ এটা মানুষে মানুষে বড় কিন্তু এরা কেউ বড় না সবারই উপরেই
গুরুটা হইল বড় এক হলো ঋকসাম যজুর অথর্ব চারবেদ চারবেদের উপরে সম্পূর্ণ করা গেল না লেখলো কি আরেকটি বেদ সেখানে লেখলো শ্রুতি বেদ শ্রুতি বেদের অর্থ হইল কি গুরু মন্ত্র গুরু জ্ঞান এইটা হলো পরম ধর্ম নে চারবেদে লেখা সম্ভব হলো না ইসলাম শাস্ত্রে লেখলো চার কোরআন তৌরাত জবুর ইঞ্জিল এবং কোরআন তাহলে চার কোরআনেও লেখাটা মীমাংসা করা গেল না লাস্টে বলল ফুরকানে সাই ফরমাইলি ফুরকান মানে মুখ মুখে বলা কানে শোনা মুখ লিঙ্গ কান জনি এর দ্বারা শুনে করো দেহ শুদ্ধ হবে মহামতি তোমার রুতি হবে শুদ্ধ যার ভিতরে থাকে বিশ্বের মহাশক্তি লুকিয়ে তা কি জিবে জানে জিবে জানে এক বিন্দুর ভিতরে লক্ষ লক্ষ কীট থাকে একটা গিয়ে প্রকাশ হয় তাই হয় এক সাধু হয় নাই চোর হয় নাই মাতাল নাকি তাহলে বাকিগুলোর কি হলো কোথায় গিয়ে জমা হলো তার তো কোনো খোঁজ খবরই নেই এই খোঁজ খবর যদি জিবে করতো তাহলে জিবের কি হাল হয়েছে নাকি তাই তো প্রভু কেটে পড়লো বলি এখানে থাকা যাবে না যাই হোক বলি দিয়ে গেলাম আমি কেটে পড়ি ওরা বুঝলো ব্যাপারটা হলো কেমন একটা লোক গরিব মানুষ জঙ্গলে কাঠ কেটে কেটে খায় এটা গল্প বলি ছোট করে তো কাঠ কেটে খায় বেচারি কাঠ কাটতে গিয়ে গভীর জঙ্গলে বড় ডালে উঠে কাঠ কাটতে দেয় কুড়ুলটা হাতটি ফসকে এরকম সাইডে নদী পড়ি যেই পড়ে গেছে মা কান্না শুরু করে দিল দয়াল আমি গরিব মানুষ আমার একটাই কুলো জমি জায়গা কিছু না ইয়াই দিয়ে কাঠ কেটে বেচা কিনে করে যাই এই নিয়ে সংসার চল তো জল থেকে জলের প্রভু উঠি বললে কি ব্যাপার মানে মায়া কান্না দেখে প্রভুরও জলের ভিতরে তো দেবতা থাকে সেখান থেকে বলছে কি ব্যাপার কাঁদছে কেন এর খাবার তো কি হলো বলছে প্রভু আমার একটা কুড়ুল ছিল এই নদীর জলে পড়ে গেছে আমি গরিব মানুষ কি করে খাবো তা বলে থাম তুই ব্যস্ত হইস নি এটা সোনার কুড়ুল তুলে বলছি একদিন এইটা কিনা বলে না প্রভু ওটা আমার না এরকম আমার কালারের কুড়ুল নয় ওটা তো সোনা বসে না তারপরে সাজির কুড়ুল তুলে দেখছে বলছে এটা কি দেখছি বলছে না এত কালার চকচকি কালার তো আমার না বলে না প্রভু এটা আমার তাই ধরে তখন তো ব্যস্ত পড়ি গেলাম তারপর কোথায় খুঁজি বলে দেখেন প্রভু দেখেন একটু খোঁজেন আমরা খুঁজি ওর সেই কুড়ুলটা তুলে বসে দেখবেন এটা কেউ বলে হ্যাঁ প্রভু এটাই আমার বলে তুই সৎ লোক তুই সঠিক আছিস তিন খেলা নিয়ে চল যা বলে এত নেবো বলছে দাঁড়ে ওইটি ওই যেটা হলুদ হলুদ লাগছে সোনালি কালার ওটা সোনা বিক্রি করবে বাড়ি গিয়ে দেখ তোর কাজ হয়ে গেছে করতে আসতে হবে এ যখন বুঝি ফেলেছি বললো বা আর দরকার কাকু বলো কথা কাঁধে করলে বার চলছে দুইটি বললো এটি সাজির এটা সোনা বিক্রি করি প্রচুর টাকা তারা রহম থাকে গাড়ি বাড়ি করি পাকা গাড়ি ফাড়ি করে ফেলছে ওর সঙ্গে আরো কিছু লোক এরকম কিছু লোক কাট কাট রয়েছে তো তারা বুঝি কি ব্যাপার মাসখানি গুলো তো দেখা না একদিন ওর বাড়িতে গেছে বুঝি কি রে তুই তোর কাঠ ফাট কাটে মানে তেমা থার মাসানে বসে আছে বলে তোর সাথে দেখা নাই রে তুই আর কাঠ ফাট কাটিস নি নাকি বুঝি না রে আর কাটিনি বলে কেন বলে ওই মাঠে কাঠ কাটতে গিয়ে আমার নদীর পানিতে জলে কুড়িল পড়ি গেল ওই পানির ভিতর থেকে এক মহাপ্রভু মানুষ উঠি আমাকে একটা সোনার কুড়িল দিয়ে দিল ওই কাছাকে দেখে এটা গাড়ি বাড়ি সব হয়ে গেছে সবার দরকার নেই এ চিন্তা করে দেখলে থাকতো ওই নদীতে মনে হয় পাওয়া যায় কুড়িল কাঁধে করে হাঁটা ধরে গাছ গাছের ডালে বসি ওর তোর হাত থেকে পড়েনি ইচ্ছাকৃত ফেলি দিস যেই ফেলি দিস ব্যাস কান্নাকাটি শুরু জলের প্রভু বুঝি কিভাবে আজ আবার আজ কার কি হলে তোর আবার কি হলে বললো প্রভু আমার একটা সোনা কুড়ুল ছিল গরিব মানুষ খেটখেটি খাই কুড়ুলটা আমার পড়ে গেল হাত ফসকি আমি কি খাবো বাড়ি গিয়ে তো বলো ঠিক আছে সোনার কুড়ুলটা বলছে একদিন এটা কিনা বলে হ্যাঁ প্রভু ওইটি তো আমার বলে তুই তো সালে এক নম্বর বেয়াদ চলে গেল তাহলে এভাবে হয় না তাহলে একজনে বাস করলো শুধু ইমানদারের জন্য নাকি তাই কোরআন বললো আই ভাল্লা জিনে আমানু যেদিন ইমানদার তার জন্য আমি ব্যস্ত থাকি সবার জন্য ব্যস্ত থাকলে আমি এতে হয় আর যেজন ভক্ত যৌগক্ষম বহম অহম গুরু যাকে যা দেন মাথায় করে বইয়ে দেন সেজন ভক্ত হল নাকি হরি ভক্ত ছিল বিদুরে ভবের মাঝে দরিদ্রতা অন্ন নাই ঘরে হরি ভক্তির কারণে বিদুরের ঘরে খুদের অন্ন ভোজন করে বহু বড় লোক ছিল কারোর বাড়ি খায়নি যেজন মহাপ্রভু সে ভক্তের দ্বারে গিয়ে খাই তার বাড়িতে যা খাবার হয় ভিক্ষা করে এনে দিল প্রভু সেই খাবার খেয়ে ভক্তের কাছে সেই দিনে ঋণ শোধ করো কি সবাই তো পাবে না চাম কাটুয়ায় গঙ্গা এসে দিল দর্শন রামমূর্তির ঘরে অথচ অর্জুন রাজার ছেলে তার সে ওই মা গঙ্গাকে দর্শন করার জন্য বৈষ্ণব সেবা পর্যন্ত বাড়িতে দিয়ে ফেরবে চলে অথচ এসে দেখছে তার গুরুদেব রামের বাড়তি এসে দেখছে গঙ্গার মানে ছোট্ট পুকুর সেই পুকুরে চান করতে হলো চান করতে দিয়েছে আমার
মা গঙ্গা তার মধ্যে লুকিয়ে লুকিয়ে আছে বসে আছে তো বলছে মা আমি এত সুন্দর গোলাপ জলে স্নান করি আর তুমি এই মুসিদাসের চাম কাটুয়ার গঙ্গা এখানে চামড়া ধয় মুসি তার চামড়া ভাড়া কিনে আসে ওই নি কারবার করে তাহলে পুকুরে ধয় আবার উপরে মেলে তা সেখানে নোংরা থাকে বলছে এই গন্ধ জলে মা আপনি বলে হ্যাঁ আমি ভক্তের দ্বারে থাকি যে ভক্তে আমার তো গন্ধ নয় ভক্তে আমার সুমধুর নাকি তো কাজে এইরকম একটা ব্যাপার।